শেষ হল দ্বাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা অপেক্ষা শুধু ভোটের তবে অনানুষ্ঠানিকভাবে প্রার্থীরা এখনও চেষ্টা করে যাচ্ছেন ভোটারদের মন জয়ের নির্বাচন কমিশনও আশা করছে একটি উৎসব মুখর সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার শিউলি সব প্রতিবেদন দ্বাদশ সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি ভোটের আটচল্লিশ ঘন্টা আগে প্রচার বন্ধ করার নির্দেশনায় শুক্রবার সকাল আটটার পর আর কোনও প্রার্থী জনসভা মিছিল বা শোভাযাত্রা করতে পারবে না তবে প্রচারণা শেষ হওয়ার আগ মুহূর্তেও সকালে প্রার্থীরা ব্যস্ত সময় পার করেন প্রার্থীর মৃত্যুজনিত কারণে একটি আসন স্থগিত হওয়ায় এবার ভোট হবে দুশো নিরানব্বই আসনের বিয়াল্লিশ হাজারের বেশি ভোট কেন্দ্রে প্রথমবারের মতো এই নির্বাচনে ভোটের দিন সকালে ব্যালট পেপার পৌঁছাবে প্রতিটি কেন্দ্রে তবে দুর্গম ও পার্বত্য এলাকার চার হাজারের বেশি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছাবে শনিবার শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকেও বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ভোটের সর্বশেষ অবস্থা নিয়ে এরই মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফও করেছেন প্রধান নির্বাচন কমিশনার এবার সংসদ নির্বাচনে ভোট দেবেন এগারো কোটি ছিয়ানব্বই লাখ উনানব্বই হাজার ভোটার আটাশটি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার নয়শো সত্তর জন প্রার্থী শবনম একুশে টেলিভিশন ঢাকা